নমস্কার, আমি মিষ্টি উদ্যোগের তরফ থেকে সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পুজো খুব ভালো করে কাটান, তবে খুব সাবধানে থাকবেন এই এই বছরটা, কারণ এই অতিমারির জন্য জানেন যে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে যে যতটা পারেন আপনারা বাড়িতে থাকুন। বাড়িতে থেকেও কিন্তু পুজো খুব ভালো করে সেলিব্রেট করা যায়, খাবার বাড়িতে এনে খান, বাইরে থেকে খুব ভালো ভালো খাবার খান, আর অবশ্যই মিষ্টি খান। মিষ্টির যেমন টেস্ট ভালো, আর গুণমানও অনেক বেশি গুণ আছে মিষ্টিতে, যতটা আপনারা কেক পেস্ট্রি বা চকলেটে পাবেন। তাই জন্য অনেক বেশি বেশি মিষ্টি খান, অনেক রকমের মিষ্টি আছে, 100-150-200 রকমের আপনারা ভ্যারাইটি মিষ্টি পাবেন, মিলিয়ে মিশিয়ে খান। এবং নোনতাও খান, মিষ্টির দোকানে যেসব কচুরি আছে, সিঙ্গারা আছে, অনেক রকম নতুন রকম আইটেমও আজকাল হচ্ছে, সেই সব খান। এবং রসগোল্লা অবশ্যই খাবেন, রসগোল্লার মিষ্টির মধ্যে আবার রসগোল্লার গুণ আরও বেশি, সেটা অনেক ক্ষেত্রেই আপনারা হয়তো শুনেছেন বা জানেন। তাই জন্যে আমার আন্তরিক শুভেচ্ছা আবার জানাচ্ছি, আপনারা সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এবং পুজো খুব ভালো করে কাটান। নমস্কার।